الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه حميد شبايا مرشد فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام شرف شرف بلی رہی کیسا ہے مسلم کا بد نصیب شہادت کی تمنا بھول گئی تسبیح کی دانوں میں جنت ڈھونڈ رہی لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله مدينة جايتي بارلام نا مدينة دیکھتے بارلام نا مدينة دیکھار اشتا آسان نا اکتو آواز کرے پوری مدينة جايتي بارلام نا مدينة দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই
আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা তুমি মেসোয়াক করার ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়াক করার ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়াক করার ফজিলত তো জানো তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজে দিলে ঠিক না ঠিক তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজে দিলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ধরে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না তুমি মেসোয়াক করার ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুস সুন্নাহ নূরানী ও হাফিজিয়ে মাদ্রাসার আয়োজনে দুজন হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে 15ই ডিসেম্বর আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফেরিঘাট মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আলহাজ আব্দুল মান্নান সরকার বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের পরিচালনা রয়েছেন অত্র এলাকার তথা একতপাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শামসুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা আবার বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকবার কথা রয়েছে
এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ আতাউর রহমান আতা এবং কুড়িগ্রাম পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর যিনি বিশেষ অতিথি হিসেবে থাকবার কথা রয়েছে জনাব মোহাম্মদ জমশেদ আলী টুনকু সহ আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার পূর্বে আলোচনা রেখেছেন মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ হযরত মাওলানা ইরশাদুল হক আজাদি এবং মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা দিনদার পরহেজগার তাওহীদি মুসলিম জনতা পর্দার অদূরে বসা আমার মা ও ভগ্নীগণ আমরা সর্বপ্রথম ইনশাআল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেব এই মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে দয়া করে ভালোবেসে পছন্দ করে আজকের এই তাফসীর কোরআন মাহফিল তথা জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন খুশি নেবেদা একটা আওয়াজকে বলতে হবে খুশি নেবেদা যদি খুশি হয়ে থাকি আর দেরি নয় আসুন আমরা ইনশাআল্লাহ তাআলার দরবারে খুশির বহিঃপ্রকাশ হিসেবে কণ্ঠকে ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার দরবারে যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আপনারা শুনলে অবাক হবেন আমার আপনার নবী তিনি আমার একজন ব্যক্তিত্ব খাতামুন নাবিয়িন আমরা জেনে থাকি আজকে পৃথিবীতে 233টি রাষ্ট্র রয়েছে আমাদের বাংলাদেশ পাশে হলো ভারত সহ তাম পৃথিবীর দিকে তাকালে দেখা যায় গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে আস্তে বলেন ঠিক না বেঠি আমরা আমাদের দেশ আমরা জানি আমার দেশের দিকে তাকালেও কোথায় যাবেন হাটে যাবেন বাজারে যাবেন অফিস আদালতে যাবেন যেখানেই যাবেন কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন এই গোটা বিশ্বের মানচিত্রে অশান্তময় পৃথিবীতে একজন ব্যক্তিকে যদি গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক হিসেবে নিযুক্ত করা হতো বাংলাদেশ শুধু নয় ভারত শুধু নয় পাকিস্তান নয় চীন জাপান গোটা পৃথিবীতে কোন জায়গায় অশান্তি সসমা দিয়েও খুঁজে পাওয়া যাবে আমরা সেই নবীর উম্মত যে কারণে কয় ভাই নামাজ না পড়তে পারি ইমানটা পাকা আছে বলে কি বলে না আমাদের সমাজে এইরকম পাক্কা ইমানদার আছে না নাই আচ্ছা বলেন তো আমরা আমরা বলি মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তার ঈমান নাই সেদিনও কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ আগামীকাল বলে তাহলে যে লোকটার ব্যাপারে রাসূলের বর্ণনা নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে সে কাফের এখানেও ইন্টারভিউ নিলে আমার বিশ্বাস অনেকে এখানে ফার্স্ট ডিভিশনে ফেল করার সম্ভাবনা আছে আছে না নাই আছে তাহলে রাসূল বললেন নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে ঈমান থাকে না আর নামাজ না পড়লেও তার নাকি ঈমান পাকা অপেক্ষায় থাকেন এইরকম ধোকাবাজদের কি অবস্থা হবে সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ আসুন আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম দরুদ ও সালাম পেশের লক্ষ্যে সকলে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজরিন আমি তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল আহজাব মাদানিয়া এই সূরার মোট রুকুর সংখ্যা হলো 9টি আয়াত সংখ্যা হলো 73টি আমি তেলাওয়াত করেছি 71 নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত দুটি আয়াত তেলাওয়াত করেছি
সেই সাথে একখান হাদিস তেলাওয়াত করেছি আপনারা দেখেছেন শুরুতে আমরা দুজন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করেছি হয়তো আপনারা টের পান নাই সাদামাটা ভাবে তাদের পাগড়ি প্রদান করা হয়েছে রাসূলের হাদিস শুনলে আমার বিশ্বাস আপনারও মন চাইবে যে আমি কেন হাফেজের বাবা হলাম না আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ আমি যে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল আহজাব মাদানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাটি নাযিল হয়েছে মনে রাখবেন মাদানী সূরার অন্যতম যে বৈশিষ্ট্য সেটা হলো মদিনায় যে আয়াতগুলো নাযিল হয় যেই সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলো মক্কী সূরার চেয়ে অনেক বড় আয়াত সংখ্যা বেশি এবং আপনারা কিছু আয়াত আপনারা জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শুরু করে দিই আমরা মিলে ঠিক না ঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই যে আয়াতগুলো কোরআনুল কারীমের এই রকম আয়াত রয়েছে 87টি অথবা কেউ বলছে 89টি আয়াত আছে 87টি কিংবা 89টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আমাদের মতো ঈমানদারদের জন্য আল্লাহ সাজেশন আকারে নাযিল করেছেন চিৎকার দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার তাহলে এই রকম আয়াত নাযিল হয়েছে মদিনায় কারণ আমার আপনার নবী মদিনায় গিয়ে সাধারণ নবী ছিলেন না তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট আজকে বলতে হবে ঠিক বলছ না বেঠি আজকে মাহফিল করতে গেলে অনেক জায়গায় সিট করতে হুজুর আলোচনা করবেন কোরআন থেকে হাদিস থেকে তবে রাজনীতি করবেন না বলে কি বলে না আমার দুঃখ লাগে এই ভাইদের জন্য আচ্ছা এই কোরআনকে আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির জামাত ইসলামীর পেশা হুজুরের এই কোরআন কার জোরে বলতে হবে কার এই কোরআন যেই সভ্যতায় এসেছে ওই সমাজকে বলা হয় আয়ামে জাহেলিয়া আর এই কোরআন যখন ওই দেশে মুকিম না হয় মুসাফির না হয় মুকিম হয়েছে মদিনায় গিয়ে অর্থাৎ যেদিন মদিনায় এই কোরআন দ্বারা মদিনা শাসিত হয়েছে সেই দিন লিপ্ত করে দেন না আছা মিনাজ জুলুমাত ইলান নূর অন্ধকার সমাজ আলোকিত করে দিয়েছে বলতে হবে কি আর জবান না খুলে বলতে হবে কি তাহলে যেই ব্যক্তিগুলোর বক্তব্য হলো কোরআন থেকে কথা বলবেন রাজনীতি করবেন না আমি সেই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রিয় ভাই আমার আপনার নবী আপনি মুসলমান দাবি করলে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন আপনি যেই দল করেন আমার আপত্তি নাই যদি আপনি মুসলমান দাবি করেন মনে রাখতে হবে মুসলমানদের জন্য বিশ্বনবীকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এমন পারমিশন দিবেন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না যতক্ষণ না আমার আপনার নবী জান্নাতে প্রবেশ করবে না আল্লাহু আকবার তাহলে আমার একজন নবীর আমরা উম্মত যেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাওয়ালা নবী মক্কি জীবন 53টি বছরে 13টি বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রাসূলের জুলুমের শিকার হলেন নির্যাতনের শিকার হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবি তালিব কারাগারে তিনটা বছর বন্দী হলেন বন্দী থাকলেন আজকের জেলখানায় যারা গিয়েছেন যারা বর্বন জেলখানায় করেছেন জেলখানা তো খাবার কিছু হলেও দেয় কি দেয় না রাসূলের সাহাবায়ে কেরামরা তিন বছর জেলখানায় বন্দী ছিলেন তাদের মজুদকৃত খাবার যখন শেষ হয়ে গিয়েছিল রাসূলের সাহাবীরা গাছের চামড়া গাছের ছাল গাছের পাতা চিবায় খেয়ে খেয়ে দিনাতিপাত করার কারণে তাদের পায়খানার মল পায়খানার রং হয়েছিল গাছের পাতার মতো আল্লাহু আকবার কর তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকলেন জুলুমের শিকার হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মদিনাবাসী রাসূলের আদর্শ দেখে রাসূলকে তারায় রাষ্ট্রনায়ক বানানোর চিৎকার দিবেন আল্লাহু আকবার
তাহলে যেই বিশ্বনবী মদিনায় 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন যেই নবীর সাহাবায়ে কেরাম 30 টি বছর খেলাফত قائم করেছিলেন আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবায়ে ইসমাইলরাম 30 টি বছর খেলাফতের মসজিদে অধিষ্ঠিত ছিলেন তাহলে রাসূলের সাহাবায়ে কেরামরা এবং রাসূল তিনি রাষ্ট্রনায়ক ছিলেন আর আমি সিরাজুল ইসলাম ফারুকী আমি অমুক তমুক আমি হামদা মিদার রহমান আজহারী আজকের ওলামায়ে কেরামরা মাহফিল বক্তব্য দিতে গেলে সিরকুট দান যদি আপনি এই সিরকুট দান বদলিত হবে আপনার আপনি মুসলমান হতে পারেন দাবি করতে পারেন আপনার নামের শুরুতে মোহাম্মদ দাবি করতে পারেন কিন্তু আপনার শরীরের রক্ত পরীক্ষা করলে দেখা যাবে আপনার রক্তে আবু জেহেল আবুল হাব উকবা সাহেবার রক্ত মিশ্রিত আছে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন আপনি আর ভয়েরও কারণ ভাইরা আমার যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমে সূরাতুল আহজাব মাদানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাগুলো নাযিল হয়েছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাম পৃথিবীর ঈমানদারদের একটি মেসেজ দিয়ে দিলেন ও দুনিয়ার ঈমানদারেরা নিজেকে যারা মুমিন দাবি করো নিজকে যারা ঈমানদার দাবি করি আমরা নিজকে যারা ঈমানদার দাবি করি ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মেসেজ দিয়েছেন 87 টি কিংবা 89 টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা তার ভাষায় মানব জাতিকে দুই ভাবে ডেকেছেন তার এক ধরনের ডাক হলো ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম দাসত্ব করো গোলামি করো সেই রব যেই রব আমি আপনাকে আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদের স্রষ্টাকে জবানটা খুলে বলতে হবে কে ইয়া আইয়ুহান নাস বলেছেন হে মানুষ সকল এখানে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ আমেরিকার মানুষ আওয়ামী লীগের লোক বিএনপির লোক জাতীয় পার্টির লোক সকল লোক কালা ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে জোরে বলেন ঠিক না বেটি কঠিন কথা ও উবুদু রাব্বাকুম আদেশ করছেন আল্লাহ তাআলা ইবাদত করো গোলামি করো সেই রবের যিনি খলাকাকুম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার হে ভাইরা আমার আচ্ছা এখানে অনেকে ব্যবসায়ী থাকতে পারেন এখন আপনি আপনার একজন কর্মচারী নিয়োগ দিয়েছেন মুদি দোকান এই ব্রিজের মাথায় মনে করে আপনার একটা বড় দোকান আপনি কুড়িগ্রাম থেকে পিএস কিনেছেন 50 টাকা কেজি পাওয়া যায় 50 টাকা পাওয়া যায় পিএস কিছু তো বলছেন না হ্যাঁ আরে কি যে অবস্থা সরের দল না আচ্ছা আপনি কিনেছেন 130 টাকা 150 টাকা পিএস কিনলেন কেনার পরে কর্মচারীকে বললেন যে বাবা দেখো এই যে পিএস কিনলাম বাজারে খুব খারাপ অবস্থা কম কম করে বেচো কখন করে আবার দাম বেড়ে যায় একটু অপেক্ষায় থাকো যাতে আরো কিছু লাভ করা যায় জোরে বলেন ঠিক না বেটি 150 টাকা কেনার পরে পিএস মিনিমাম 10 টাকা বা 20 টাকা কেজিতে লাভ করে বেচতে হবে যেহেতু এদিকে আসছে গ্রাম এলাকা এখন আপনি দোকানে বসে আছেন সলিম মধ্যে আপনার কর্মচারী সে পিএস বেচতেছে 70 80 টাকা আপনি মহা খুশি যাক
ভালো কর্মচারী পেয়েছি তার ফেস কি ফেস ভ্যালু আলাদা কাস্টমার হুমড়ি খাচ্ছে তার কাছে যখন আপনি চলে গেলেন দোকান থেকে এখন পিএস গেছে 120 টাকা 100 টাকা চাকরি থাকবে একটু আস্তে বলেন চাকরি থাকবে আপনি হাই স্কুল মাস্টার 10টা থেকে 4টায় আপনার ডিউটি আপনি 10টায় গেলেন প্রথমে 4টার আগে চলে আসলেন কয়েকদিন পর 10টায় যান না মন যখন চায় তখন যান না চাইলে যান না চাকরি থাকবে না সাসপেন্ড হবেন কি হবেন না হবেন এ কথা বললাম এই কারণে আজকে 10000 20000 টাকার একজন কর্মচারী তার মনে মনে সিদ্ধান্তের বাইরে গেলেন চাকরি তার সাসপেন্ড হয় আহা আমি আপনি হায়াত পেয়েছি মৌত আল্লাহ কখন দিবে এত লম্বা হায়াত পেলাম আল্লাহর গোলামি করলাম না জিরি 10 টাকা কেজিতে কম বিক্রি করার কারণে তাকে চাকরিচ্যুত করলেন পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন সাসপেন্ড করেন আপনি ফুল সাসপেন্ড হয় দেন তাহলে যেই রব চাইলে আজকে রাতের ঘুমটাকে জীবনের শেষ ঘুম দিতে পারতেন কি পারতেন না তা না করে টেনে আজকে 15 ডিসেম্বর রাত বাজে এখন 10টা 24 মিনিট এ পর্যন্ত হায়াত দিলেন একটাবার চোখ বন্ধ করে আপনি হিসাব করুন ইহতিসাব করুন যেই আল্লাহ আমাকে হায়াত দিলেন এত সুন্দর চেহারা দিলেন আমি আল্লাহর গোলামি করলাম না গোলামি না করার কারণে 10 টাকা কম বিক্রি করার কারণে চাকরিচ্যুত হতে হয় তাহলে যেই আল্লাহর ইবাদত না করে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস চলে যাচ্ছে তারপর ভাগ্যের পরিবর্তন করতে পারছি না নিঃসন্দেহে আল্লাহর বান্দাকে সাসপেনশন করা হবে না মরার পরেই ফাইনাল সিদ্ধান্ত হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন না বেঠি বাইরাম তাহলে কোরআনুল কারিমের ভাষায় দুই ভাবে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে এক দ্বিতীয় প্রকার হলো ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হে ইমানদারেরা একজন শিক্ষক নিজেও যদি শিক্ষক আমি একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী যেই শিক্ষার্থীটা ভালো রেজাল্ট করবে এক থেকে পাঁচ রোল পর্যন্ত এই সন্তানটার প্রতি শিক্ষকের বা বাবা মায়ের আলাদা টার্গেট থাকে ধরে বলেন ঠিক না বেঠি কেন এর রেজাল্ট দিয়ে কি হবে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হবে যদিও বা আগামী দিনে পরীক্ষা একেবারে নাই ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা হবে না বার্ষিক পরীক্ষাও হবে না ভালো হয়েছে পোলা মানে এমনিও পড়ে না অতএব আগে ফ্রি ফায়ার খেলার জন্য স্কুল টাইমতে একটু খোঁজ করতে হতো এখন সেটাও লাগবে না ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার চালায় আমাদের সন্তানরা আছে না নাই একজন মাস্টার যেমন ভালো ছাত্রদেরকে মেধাবী স্টুডেন্টদেরকে সুন্দরভাবে পরামর্শ স্পেশালি দিয়ে থাকেন আল্লাহর বান্দা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে এই মানুষদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস বলে কিন্তু আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রিয় সবচেয়ে ভালোবাসার বান্দা সেই বান্দাগুলো যেই বান্দা যেই বান্দিরা ঈমান এনেছে এই ঈমানদারদেরকে আমার আল্লাহ পছন্দ করে ডেকেছেন আদর করে আদর ভরা কণ্ঠে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ঈমান ঈমান করো মুসলিম ঈমান কি এতই সোজা মুসলিম হয় কেউ কি কোনদিন বহেরে শয়তানি বোঝা লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইমানদারদের ডেকেছেন যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আদর ভরা কণ্ঠে মহব্বত করে ভালোবেসে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হলো হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ ভয় করতে হবে কাকে আল্লাহকে জবানটা খুলে বলেন কাকে আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো পিএজের দাম 180 টাকা 200 টাকা কখনো হইতো পিএজ কি আসমান থেকে নাজিল হয় না পিএজ আমাদের দেশে আছে কয় যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো
সেই সরিষায় ভোট ঠিক না ঠিক সিন্ডিকেট যারা করে মনে রাখবেন এবং এই সিন্ডিকেট করার জন্য যেই শক্তি নিয়ে সিন্ডিকেট করে আমি সিরাজুল ইসলাম ফারুকে সিন্ডিকেট করতে পারবো না আমি মলবি আমার ভিতরে কোনো পাওয়ার নাই আমার পিছনে কোনো পাওয়ার নাই আমার গিয়ারও নাই জোরে বলেন ঠিক না ঠিক আমার একটা আলোচনা ইউটিউবে আছে পাওয়ার থাকলে গিয়ারে আলাদা কারণ আপনি খুঁজে দেখবেন আজকে যেই ভাইগুলো আজকে সিন্ডিকেট করেন পেঁয়াজের দাম বৃদ্ধি করছে আলুর দাম বৃদ্ধি করছে এদের পিছনে নিঃসন্দেহে নিঃসন্দেহে এমন এক শক্তি আছে যেখানে নিষ্কল দেওয়ারও সুযোগ নাই একটু আস্তে বলেন ঠিক না ঠিক কারাই কাজগুলো করে খুঁজে বের করা দরকার আইন করে লাভ নাই একই তো যেই ভাইগুলো এই কাজগুলো করেন তাদের কলিজায় ভয় নাই আল্লাহর জোরে বলেন ঠিক না ঠিক ভাইরামাত কেন এই কথা বললাম আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকলে কি লাভ হবে আপনি এখন এই মনে করেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান জিয়া বাজারের ভিতরে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি চায়ের দোকান দিয়েছেন হঠাৎ করে আপনার কর্মচারী বলল ভাই যান ওই যে আমাদের আলুর গলিতে প্রথম গলিতে ম্যাজিস্ট্রেট ঢুকে পড়েছে ভ্রাম্যমান আদালত